আচ্ছা তুমি কানে বসে রইছো কেতে কি ফিরা কাজ কামে যাওনি শরীরটা খারাপ রে কাজ কামে যাইতে পারিনি শরীর খারাপ কেন কি হই তোমার এ একটু অসুস্থ জ্বর মত নেই তা দেখি মনে হচ্ছে মন খারাপ শরীর খারাপ নাই ঠিক আছে মন খারাপ কেন কেতে কি মনটাও খারাপ বুঝছিস কেন কি হই আবার বাড়ির দিক কিছু হই নাকি ওই সওয়ালটা একটা সামনে তো ঈদ হ্যাঁ ঈদ সওয়ালটা ঈদের একটা জামা সেল বুঝছিস এই জন্যই মনটা একটু খারাপ তোমার ছেলি তা ঈদি তো জামা চাবে তো সে ঈদ একটা নতুন জামা সে পরবে না তা তুমি কিনি দাও কিনি দিলি তো ঝামেলা মিটি গেল কিনি দিতে পারলি তো দিতাম রে হাতে তো টাকা নেই কদিন আগে লকডাউন দিল লকডাউনে তো কাজে কামে যাতে পারিনি এরপর আবার মনে করে এখন একটু লকডাউন কমিয়ে এখন একটু কাজে যাব শরীরটা খারাপ তাতে আবার রোজা থেকে কাজে যাতে পারিনি এদিকে আবার সমিতি রয়েছে তার দুটো কিস্তি দিতে আই কিরাম বাপ আমি চিন্তা কর ছেলেটাই দিয়ে একটা জামা ছিল আর আমি দিতে পারতাম শোনো তুমি কেন্দ্র না তুমি একটু বসো হ্যাঁ আমি আসছি হ্যাঁ তুমি কেন্দ্র না তুমি বসো আমি আসছি চাচা এনা কেন্দ্র না এনা ধরো এই তোমার ছেলে তুমি ওই একসাইড জামা কাপড় কিনতে বা ইদি সে বলো নতুন জামা কাপড় পরি ইদিন নামাজ পড়তে যাবে টাকা তুই কনে পাইছিস টাকা দিচ্ছিস আমার ওই টাকা হইলো আমার আব্বা আমার ওই দুসের জামা কাপড় কেনার জন্য টাকা দিল এখন ওই আমার এমনি জামা কাপড় আছে আর ওই মনে করো যে এক সেট কিনলি এই পার হয়ে যাবে তা তুমি ওই আমি উঠতে টাকা দিছি খানিক তুমি তোমার ছেলের এক সেট জামা কাপড় কিনে দেবা ও নতুন জামা কাপড় পরে ঈদ হবে বুঝতে পেরেছো শোনো চাচা ওই ঈদ মানে তো আনন্দ মনে করো যে ঈদ আছে আমি আর তুমি আমার বাড়ির পাশের লোক তুমি আমার চাচা আমি এই ঈদে নতুন জামা কাপড় পরে যাবো তুমি কষ্টে থাকবা এটা তো ঈদের শিক্ষা না ঈদ মানে হইলো আনন্দ খুশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হয় না তা ওই তুমি তাহলে তোমার ছেলের এক সাইড জামা কাপড় কিনে দিয়ান আর ওই আল্লাহর কাছে দোয়া করো সব ঠিক হয়ে যাবে তাহলে আমি সব ঠিক হয়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করো আর ওই আমি তাহলে গেলাম হ্যাঁ তুমি থাকো হ্যাঁ নতুন জামা কাপড় কিনতে হবে আচ্ছা আচ্ছা তুমি থাকো গেলাম তাহলে হ্যাঁ